যে ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখবে, রসূলের প্রতি বিশ্বাস রাখবে, কিতাবের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, তাকদীরের প্রতি বিশ্বাস রাখবে। এই সব কিছু বিশ্বাস রাখবে হলো অন্তরে। অন্তরে যদি বিশ্বাস কখন আসবে, ইসলামের উপর আমল করতে করতে মানুষের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভালোবাসা বৃদ্ধি হতে হতে তার ভিতরে ঈমান সৃষ্টি হয়, আল্লাহর সাথে তার সম্পর্ক আরও বেশি গাঢ় হয়ে যায়। যে ইসলাম আর ঈমান দুটো এক জিনিস নয়, ইসলামের তিনটি স্তর। সবচেয়ে নিচে স্তর হলো ইসলাম, এরপরে ইসলামের উপর আমল করতে করতে মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক আরও গাঢ় হয়ে যায়, তখন তার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ভালোবাসা তার অন্তরে চলে আসে, আল্লাহর ভয় বেশি চলে আসে এবং আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি পায়, তখন মুসলিম থেকে মানুষ হয়ে যায় মুমিন। হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে জুমার খুতবার বিষয় মারাতিবুদ্দিন, দ্বীনের স্তর সমূহ। এই দ্বীনের স্তরের বিষয়ে যে দলিল এবং যে হাদিস থেকে দলিল নেওয়া হয়েছে, হাদিসটির নাম হল হাদিসে জিব্রিল, প্রসিদ্ধ হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহনু যাত ইয়াউমিন জুলুসুন ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা অবস্থায় ছিলাম। ইজ তালা আলাইনা রাজুলুন, হঠাৎ ক্রমে একজন ব্যক্তির আগমন ঘটল। শাদীদু বিয়াদিল ওয়াজহ, আগমনকারী ব্যক্তির চেহারা অত্যন্ত ফর্সা সুন্দর সাদা। ওয়া শাদীদু সাওয়াদিশ শাহ, এবং ওই ব্যক্তির আগমনকারী ব্যক্তির চুল অত্যন্ত কালো। কিন্তু লা ইয়ারিফু মিন্না আহাদ, নতুন আগমনকারী ব্যক্তি আমাদের মধ্যে থেকে কেউ তাকে চিনে না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, আচ্ছা যখন আমাদের মধ্যে কেউই চিনে না তাহলে হয়তো দূর থেকে এসেছে। তো দূর থেকে আসলে সফরের কিছু চিহ্ন থাকবে, চেহারাটা একটু মলিন থাকবে, একটু ধুলাবালি থাকবে কাপড়ে বা চেহারায়, এরকম কিছু বোঝা যাচ্ছে। সফরের কোনো চিহ্নও নেই, আবার আমাদের মধ্যে কেউ তাকে চিনো না। লোকটা আসলেন, আসার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন। কিভাবে বসলেন? বসেন সুম্মা আসনাদা ইলা রুকবাতাই, দুই হাঁটুকে নিচে ফালিয়ে তাশাহুদের মতো এমনভাবে বসলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জানু পা মুবারক এবং আগমনকারীর পা মুবারক একসাথে মিলিয়ে দিলেন, এবং নিজের রানের উপরে হাত রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। আগমনকারী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে একটু ইসলাম সম্পর্কে জানান, ইসলাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হলো সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং সাক্ষী দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। ওয়া ইকামাতিস সালাহ, দুই নম্বর ইসলামের দুই নম্বর রুকন হলো সালাত কায়েম করা। ওয়া ইতা ইজ জাকাহ,
জাকাত প্রদান করা, সৌমি রমাদান রমজান মাসে সিয়াম পালন করা, ওয়াহাজ্জু বাইতুল্লাহিল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘর জিয়ারত করা, হজ করা, ইসলামের যে পাঁচটি রুকুন, এই পাঁচটি রুকুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। প্রশ্নকারী ব্যক্তি বলছেন, সাদাকতা, আপনি সত্যই বলেছেন। সাহাবা ইকরাম বললেন, আশ্চর্য কথা, প্রশ্ন করছে আবার বলছে আপনার কথা সত্য, কেমন কথায়। এরপর আগে যে আরেকটা প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু ঈমান সম্পর্কে বলুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিচ্ছেন, ঈমান হলেই আন্তু মিনা বিল্লাহ ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের ছয়টি রুকুন, ইসলামে ছিল পাঁচটি রুকুন, আর ঈমানের ছয়টি রুকুন, রুকুন মানে স্তম্ভ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছয়টি রুকুন উল্লেখ করলেন, বলেন ঈমান হলেই যে তুমি বিশ্বাস করবা, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবা, ওয়া রুসুলিহি আল্লাহর রসুলের প্রতি ঈমান নিয়ে আসবা, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান নিয়ে আসবা, ওয়া কুতুবিহি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান নিয়ে আসবা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দিবসের প্রতি ঈমান নিয়ে আসবা, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসবা, তাকদীরের ভালো মন্দ মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা তুমি বিশ্বাস করবা। তো এই ঈমানের ছয়টি রুকুনের কথা আল্লাহ রাসূল উল্লেখ করলেন। আগমনকারী প্রশ্নকারী ব্যক্তি বলছেন, সাদাকতা, আপনি সত্যই বলেছেন, ঠিক বলেছেন। সাহাবা ইকরাম বলছেন, আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্নও করছে আবার বলছে আমরা ঠিক বলছেন। এরপরে জিজ্ঞাসা করছেন, মাতা সা, কিয়ামত কবে আসবে। আল্লাহ রাসূল বলছেন, মান মাসউলু আনহা বি আলামা মিনাস সাইল, কিয়ামত কবে আসবে এ বিষয়ে প্রশ্নকারী আমার চাইতে বেশি জানে। সুবহানাল্লাহ, মাল মাসউল আনহা বি আলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে এ বিষয়ে বেশি কিছু জানেন না। বলছেন, ওয়ামা ইমারাতুহা, তো কিয়ামতে কবে আসবে জানা নাই, তো কিয়ামতের কিছু চিহ্ন সম্পর্কে বলুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামতের কিছু আলামত এই হাদিসে বললেন। তিনি বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে কোনো লন্ডি কাজের মেয়ে বান্দি খাদ্দামা সে তার মনিব মালিককে জন্ম দিবে, এটা একটা আলামত। আগে যে বলছেন, ওয়াতারাল হুফাতাল উরাতাল আল্লাহ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের পূর্বে তুমি দেখবা, তুমি দেখবে যে যারা নাকি খালি পায়ে চলত, আল্লাহ মিসকিন গরিব খালি পায়ে এবং খালি শরীর কাপড়ে উলঙ্গ পা এবং উলঙ্গ শরীরে তারা চলাফেরা করত, মিসকিন রাত বকরি এবং ছাগলের তালা রাখল রাখাল ইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা উঁচা উঁচা লম্বা লম্বা বিল্ডিং করবে। এরপর আল্লাহ সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে, মা হল এহসান, এহসান কি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিচ্ছেন, আল এহসান হলই আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি যখন ইবাদত করবে তখন তুমি এরকম বিশ্বাস করবে যে তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখো, এত বড় বিশ্বাস যদি তোমার না থাকে, তাহলে এই বিশ্বাস তোমার মধ্যে থাকবে যে আল্লাহ তোমাকে দেখছে। ব্যাখ্যা দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এহসান কাকে বলে, কেয়ামতের আলামত সম্পর্কে বললেন। বলার পর
ওই আগমনকারী ব্যক্তি এখান থেকে চলে গেলেন, প্রশ্নকারী ব্যক্তি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফামাকাসা, আল্লাহ রাসূল একটু পরেই আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, হাল তাদুরুন মা হাজা রাজুল, এই যে ব্যক্তি এসে আমাকে প্রশ্ন করলো, তোমার কি জানো এটা কে? আল্লাহ রাসূল বলেছেন, হাদা জিব্রিল, আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, জিব্রাইল এসেছিলেন তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বুখারি মুসলিমের হাদিস, এটা একটা আজিম হাদিস, এই হাদিসের নাম হলো হাদিসে জিব্রাইল। এবং বলা যেতে পারে এই একটি হাদিসের মধ্যে পুরোটা ইসলাম, ঈমান, এহসান, ইসলামের যত দিক নির্দেশনা আছে সব এই একটি হাদিসের মধ্যে চলে আসছে। তো আমি সংক্ষিপ্ত আকারে এই হাদিসের আমি কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে যে জিনিসটি জানলাম সেটা হলেই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন, এমন একটি দিন দিয়েছেন যে দিনটি শুধুমাত্র আল্লাহর কাছে প্রিয়। ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছেই প্রিয় দিন হলো দিন ইসলাম। আর এই দিন ইসলাম আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, এটা এমন একটি দিন, এই দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো এই, এই দিনটা এসেছে সরাসরি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজেলকৃত দিন। এই দিনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে এই দিনকে আল্লাহ পাক একেবারে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ পাক তোমাদের প্রতি এহসান করেছে, তোমাদের প্রতি উপকার করেছে যে তোমাদের মধ্য থেকেই একজন রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন। উনি কী করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে তার কিতাব শিক্ষা দেন, তোমাদেরকে তেলাওয়াত করে পড়ে শুনান, তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদেরকে শরীয়তের হিকমত তিনি শিক্ষা দেন। তার মানে হলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন ইসলাম দিয়েছেন, এটা এমন কোনো দিন নয় যে আসমান থেকে একটি কিতাব পাঠিয়ে দিয়েছেন, এই কিতাব তোমরা যে যেরকম বোঝো সেরকম আমল করো, এটা নয়। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন, বিধান দিয়েছেন এবং সেই বিধানটাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ পাক স্বয়ং প্রেরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে এই ওহীটা পাঠিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে কী জানা গেল? যে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি যে দিন শিক্ষা দিচ্ছেন, উনি কি নিজের পক্ষ থেকে দিচ্ছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? এবং জিব্রাইল আলাইহিস সালাম স্বয়ং এসে তার উম্মতদেরকে শিখিয়ে দিচ্ছেন যে ইসলাম কি, ঈমান কি, এহসান কি। এর কারণ, কারণটা হলো যে এই দিনের মধ্যে কোনো রকম অস্পষ্টতা থাকবে না। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর এই ইসলাম জিকির অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষদেরকে স্পষ্ট করে সব কিছু বুঝিয়ে দেন। দেখেন জিব্রাইল আলাইহিস সালাম তিনি এসে ইসলামের শিক্ষা দিলেন, কখনো তিনি এসে সালাত পড়ে শিখে দিলেন। একদিন আসলেন প্রত্যেক সালাতের আউয়াল ওয়াক্তে, জহরের সময় যখন শুরু হবে তখন আসলেন, ফজরের সময় শুরু হবে তখন আসলেন, মাগরিবের সময় শুরু হবে তখন আসলেন, প্রত্যেক সালাতের শুরুর সময় তিনি আসলেন, আসার পর সালাত করলেন, এরপর দ্বিতীয় দিন আবার আসলেন, আসার পর তিনি ওই সালাতের শেষ অংশে ইমাম পড়লেন, জহরের শেষ অংশে পড়লেন, এশার শেষ অংশে পড়লেন, ফজরের শেষ অংশে পড়লেন। পরে উনি বললেন, আল ওয়াক্তু বাইনাহুমা, সালাতের সময় হলো এই দুই সময়ের মাঝে। তার মানে হলেই যে আমাদেরকে আল্লাহ পাক যে দিন দিয়েছেন,
এই দিনটা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এবং সেই দিনটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালামকে কখনো দুনিয়ায় পাঠিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একেবারে সব কিছু স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তুকুম আলা মাহজাতিন বাইদা আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এমন একটি দিন দিয়ে যে দিনটি একেবারে সুস্পষ্ট লাইলুহা কা নাহারিহা যেই দিনের রাত্রিও দিনের মতো তার মানে তার মধ্যে কোনো অন্ধকার নেই কোনো অস্পষ্টতা নেই কোনো বুঝ না আসে এমন কোনো জিনিস নেই একেবারে স্পষ্ট দিন দেখে যাচ্ছি আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক এই সুস্পষ্ট দিন থেকে ওই ব্যক্তি সরে যাবে যে ব্যক্তি ধ্বংস ছাড়া তার কোনো পথ নেই ধ্বংস হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিনটা দিয়েছেন এই দিনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলেই দিনটি আল্লাহর পক্ষ থেকে এসেছে দিনটি সুস্পষ্ট এবং দিনের পরিপূর্ণ বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে এই দিন বোঝার জন্য অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন জীবন দশায় তিনি জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম দিন শেখার জন্য তার কাছে যেতেন তিনি যখন ইন্তেকাল করেছেন তো আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূল আনুগত্য করো ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল যখন কোনো বিষয়ে মতানৈক্য হবে তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে দুটা জিনিসের উপর রেখে গেলাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম একটি হলো কোরআন আর একটি হলো তার নবীর সুন্নাহ এই সংক্ষিপ্ত ভূমিকা থেকে আমরা যেটা জানলাম সেটা হলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই এবং সব কিছু বিধান এখানে আছে কোরআন হাদিসের মধ্যে আছে যিনি কোরআন হাদিস জানেন তিনি বুঝবেন যিনি না জানেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তুমি যদি না জানো তাহলে যে জানে তাকে তুমি জিজ্ঞাসা করে জেনে নাও এখন আসি আমরা মূল কথার দিকে মূল হাদিসের দিকে যে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাদেরকে যে দিন শিক্ষা দিলেন এই দিনটাকে সব এক তিনি বলেন ইসলাম কাকে বলে তার একটা উত্তর দিলেন ঈমান কাকে বলে তার একটা উত্তর দিলেন ইহসান কাকে বলে তার একটা উত্তর দিলেন তার মানে কি ইসলাম আলাদা জিনিস ঈমান আলাদা জিনিস আর ইহসান আলাদা জিনিস ইসলাম কি ইসলামের শাব্দিক অর্থ হলো আল ইস্তিসলাম নিজেকে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা সারেন্ডার করা এটা হলো ইসলামের শাব্দিক অর্থ আর শরীয়তের পরিভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম হলো পাঁচটি জিনিসের নাম পাঁচটি রুকুন সেটা কি কালেমায়ে শাহাদাত কালেমায়ে শাহাদাতের তিনটা রুকুন এটাকে বলতে হবে মনে বিশ্বাস করতে হবে এবং আমল দ্বারা সেটা পরিচয় দিতে হবে তাসদিক বিল কলব ইকরার বিল লিসান ওয়াল আমল বিল জাওয়ারিহ কালেমায় শাহাদাতের তিনটা দাবি একটি হলো মুখে উচ্চারণ করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং এই কালেমার যে তাকাজা এই কালেমার যা বৈশিষ্ট্য আছে সেগুলি আমল দ্বারা বাস্তবায়ন করতে হবে এটা হলো কালেমার তিনটি বৈশিষ্ট্য তো ইসলামের পাঁচটি রুকুনের মধ্যে অন্যতম কালেমা নাম্বার দুই ইকামতিস সালাত নাম্বার তিন ইতাউ যাকাত নাম্বার চার সাওমে রমাদান নাম্বার পাঁচ হলো হাজ্জুল বাইত বাইতুল্লাহর হজ করা এই যে পাঁচটি রুকুনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই পাঁচটি রুকুনের উপর যদি কেউ পরিপূর্ণ আমল করে তাহলে সে মুসলিম হয় তাহলে সে কি হয় মুসলিম হয় তবে এই মুসলিমের এই পাঁচটি জিনিস আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তিনটা শর্ত মনে রাখবেন তিনটা শর্ত কি প্রথম শর্ত এই আমরা যেই ইবাদত বন্দেগীগুলি করব এই ইবাদত বন্দেগী করার সময় আমাদের ভিতরে আল্লাহর দিনের মহব্বত নিয়ে করতে হবে ইবাদতের সমস্ত ইবাদতের তিনটি রুকুন নাম্বার ওয়ান হলো মহব্বত মানে ইবাদতটা খুশি মনে ভালোবেসে ইবাদত করতে হবে বাপের ভয়ে
অথবা পরিচালকের ভয়ে, পুলিশের ভয়ে কেউ যদি কোনো ইবাদত বন্ধই করে অথবা বিরক্ত বোধ হয়ে সবাই করছে তাই আমি করছি, এটা ইবাদত আমার কাছে গ্রহণ হলেও আল্লাহর কাছে গ্রহণ হবে না। ফজরের সময় বাপ উঠিয়ে দিয়েছে তাই আমি রাগ করে মসজিদে আসতেছি, ফজরের সময় শীতের সময় কষ্ট আসতে মনে চাচ্ছে না তারপর কারো ভয়ে আসতেছি, তাহলে এই ইবাদত। যাকাত, যাকাত দিতে হবে, সরকার বাধ্য করেছে আমাকে যাকাত দিতেই হবে না, যে কোনো ইবাদত আমি করব আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তার অন্যতম শর্ত হলেই সেই ইবাদতটা খুশি মনে করতে হবে এবং সেই ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে, সওয়াবের আশা করতে হবে। নাম্বার তিন, আল্লাহর ভয় আমার অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয় করে এই ইসলামের পাঁচটি যে রুকুন আছে এগুলি যদি আমার জীবনে বাস্তবায়ন করি তাহলে ইসলামের পরিভাষায় আমি হব মুসলিম, আমি হব মুসলিম। কিন্তু আমি কি মোমেন হব? না। ইসলাম বাহ্যিক জিনিস, সালাত আদায় করা, যাকাত দেওয়া, হজ করা, সিয়াম পালন করা, কালেমা পড়া, এগুলো হলো বাহ্যিক ইসলাম। আর ইমানের সম্পর্ক কি? ইমানের সম্পর্ক ভিতরে, কলবের সাথে, অন্তরের সাথে ইমানের সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখবে, রসুলের প্রতি বিশ্বাস রাখবে, কিতাবের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, তাকদীরের প্রতি বিশ্বাস রাখবে। এই সব কিছু বিশ্বাস রাখবে হলো অন্তরে, অন্তরে যদি বিশ্বাস কখন আসবে? ইসলামের উপর আমল করতে করতে মানুষের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভালোবাসা বৃদ্ধি হতে হতে তার ভিতরে ঈমান সৃষ্টি হয়, আল্লাহর সাথে তার সম্পর্ক আরও বেশি গাঢ় হয়ে যায়। এই জন্য বলা হয় যে ইসলাম আর ঈমান দুটো এক জিনিস নয়, ইসলামের তিনটি স্তর, সবচেয়ে নিচের স্তর হলো ইসলাম, এরপরে ইসলামের উপর আমল করতে করতে মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক আরও গাঢ় হয়ে যায় তখন তার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যায়, আল্লাহর ভালোবাসা তার অন্তরে চলে আসে, আল্লাহর ভয় বেশি চলে আসে এবং আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি পায়, তখন মুসলিম থেকে মানুষ হয়ে যায় মুমিন, মানুষ হয়ে যায় মুমিন। এই জন্য মুমিন বা ইমানের শাব্দিক অর্থ হলো আল আমান, আল আমান শান্তি। আর শান্তি কী জিনিস? যেটা ছোটো বাচ্চা সে কিন্তু যখন কোনো ভয়ের কিছু দেখে তখন দৌড়ে আসে মায়ের কোলে, দৌড়ে আসে মায়ের কোলে। কেন মায়ের কোলে আসে? যে মায়ের কোলে আসার পর সে পরিপূর্ণ নিরাপত্তা বোধ মনে করে যে এখন আর আর কোনো সমস্যা নেই। তো একজন মুসলিম সে তার ইসলামের প্রতি আমল করতে করতে আল্লাহর সাথে তার এমন ইয়াকিন এবং বিশ্বাস হয়ে যায়, সে আল্লাহর প্রতি পুরো ভরসা তার এসে যায় এবং সে তার মনের ভিতর এমন একটি তৃপ্তি অনুভব করে যে ইনশাআল্লাহ আমার জন্য দুনিয়ায় আর কোনো ভয়ও নাই, মৃত্যুর পরে আর কোনো আমার ভয় নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। এই কথা আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর খাস বান্দা হয়ে যায়, যারা মুমিন হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের দুনিয়ায় কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিত হবেন না। কিন্তু মুমিন কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর ভয় করে যারা চলে তারা হলো আল্লাহর খাস বান্দা। তাহলে দ্বীনের স্তর তিনটি, প্রথম হলো ইসলাম যাকে মুসলিম বলা হয় ইসলাম মানলে, এরপরে হলো মুমিন, মুমিনকে যার মধ্যে ছয়টি রুকুন থাকবে যেটা একটু আগে বললাম, এরপরে সবচাইতে উঁচা স্তর সেটা হলো ইহসান। অর্থাৎ একজন ব্যক্তি মুসলমান হয়, মুসলমান হওয়ার পর তার সে আমল করতে করতে আল্লাহর সাথে তার সম্পর্ক আরও বেড়ে যায়, তখন সে মুমিন হয়ে যায়। এই মুমিন এরপরে তার ভিতরে আল্লাহর আরও বেশি ভয় চলে আসে, হ্যাঁ এত ভয় আসে, আল্লাহকে সে এত ভালোবেসে ফেলে দেয়, হ্যাঁ আল্লাহর প্রতি তার এত বেশি অন্তরে মহব্বত সৃষ্টি হয়ে যায়, তার অবস্থাটা এমন হয়ে যায় যে ওই ব্যক্তি এখন যখন ইবাদত করে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির অবস্থাটা হয়ে যায় কাআন্নাকা তারাহ, সে যেন আল্লাহকে দেখছে। আর আল্লাহকে যদি নাও দেখতে পারে তাহলে তার ইয়াকিন এবং বিশ্বাস হয় আল্লাহ আমাকে দেখছে। মনে রাখবেন এটা হলো ইসলামের সবচাইতে উঁচু স্তম্ভ, সবচাইতে মর্যাদা সম্পন্ন স্তর। এই স্তরে নবী রসুলগণ চলে আসেন, এই স্তরে আল্লাহ পাকের বিশেষ বিশেষ খাস বান্দা চলে আসেন। আর যখন কোনো মুসলিম এই এহসানের স্তরে চলে আসে এটাকে বলা হয় মুত্তাকি, এটাকে বলা হয় আল্লাহর ওলি, আর এটাকে বলা হয় আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস বান্দা। এই অবস্থায় যখন মানুষ চলে আসে
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন যে আমি তার জন্য হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে ধরে, আমি তার জন্য কান হয়ে যাই, যেই কান দ্বারা সে শুনে, আমি তার জন্য চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। মানে কি? এখানে কেউ ভুল ব্যাখ্যা দেয় আমাদের দেশে যে সে আল্লাহর কান তার কান হয়ে যায়, না এটা ভুল। আল্লাহ বলছেন যে তোমার হাত আমার হাত হয়ে